আপনার বাড়ি কোথায়? ঠিক আছে, আপনি বলেন আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি শান্তিপুরে। শান্তিপুরে কোথায়? ঘটনাটা তো শান্তিপুরেই হয়েছে। বলছি আপনি বাড়িটা শান্তিপুরে কোন জায়গায় বলুন? বাদনায়। এটা শান্তিপুরেই 13 নম্বর ওয়ার্ডে হয়েছে। আচ্ছা হ্যালো, এখানে বলুন। আমি ঘটনাটা বলছি। ঘটনাটা হচ্ছে এটা, আপনার কি হয় আগে বলুন। আপনার ভাইপো সেরকম একজনের মতো সকালবেলা এলো, এসে বললো দাদা এই নামে কথা বলুন, একটা অ্যাকাউন্টে 12,500 টাকা পাঠাতে হবে প্রথমে বললো। তাই বললাম দেখো 12,000 হবে না, আমার অ্যাকাউন্টে 7,500 টাকা পড়ে আছে, আমি 6,500 টাকা অবধি পাঠাতে পারবো। এবার আমাদের কাছে সবাই আসে, আমরা অ্যাকাউন্টে টাকা মেরে দিই, আমাদেরকে টাকা দেয়, মানে আসল টাকাটা দেয়, তার সঙ্গে যে চার্জটুকু আমাদের হয় সেটা দেয়, দিয়ে চলে যায়। এবার এর ক্ষেত্রেও ঘটনাটা তাই, আমি মেরে দিয়েছি টাকা। মেরে দেওয়ার পর আমি ওকে বলছি তুমি টাকাটা দাও, বলছে তুমি মারো না, তোমার ভাইপো বলছে তুমি মারো না, আমি দিচ্ছি। দিয়ে আমি টাকাটা মেরে দিয়েছি। মেরে দেওয়ার পর ও দেখি যে ছেলেটা ওকে টাকাটা পাঠাতে বলেছিল, তার মধ্যে সেই ছেলেটা আমার সাথে কথা বলেছে, ও তার সঙ্গে দাদা দাদা বলে কথা বলছিল। সে ওকে বলেছে, আমাকে বলছে হ্যাঁ দাদা তুমি 6,500 টাকা সাড়ে 6,000-7,000 টাকা পাঠিয়ে দাও, হ্যাঁ ও তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছে ক্যাশ অন পেমেন্ট। এবার আমি যা করি তাই করেছি, আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পর এর কাছে বলছি তাহলে এবার তুমি টাকা দাও। তখন তোমার ভাইপো সেই ছেলেটাকে বলছে দাদা তোমাকে তো বললাম আমার কাছে টাকা নেই। তাহলে তখনও বলছে আমার কাছে টাকা নেই। আমি যখন তার আগে ওকে বললাম যে তুমি টাকাটা দাও, তখন বললো আমি দিচ্ছি খুন। তাহলে এটা কেন বললো? প্রথমত তার মানে এটা কোনো গন্ডগোল আছে। এবার বলছে আমাকে সেই ছেলেটা যে ওকে ফোন করেছিল তাকে আমি ফোন করছি, তার ফোনে ফোন পাওয়া যাচ্ছে না। এবার আমি তো আমার 6,500 টাকা তার অ্যাকাউন্টে মেরে দিয়েছি, এবার ও বলেছে বলে মেরেছি, তাহলে এবার সেই টাকাটা তো আমার চলে গেলো, এবার আমার এই টাকাটা তো আমি পাচ্ছি না। দেখ ওকে আমি আমরা এখানে আটকে রেখেছি, মারধর কিচ্ছু করা হয়নি ওকে, ও পালাতে গিয়েছিল, ওকে আমরা দৌড়ে দৌড়ে গিয়ে ধরেছি, পড়ে গেছিলো এক জায়গায়, পড়ে গিয়েছে, আমরা এখন তুলে নিয়ে এসে গলিতে রেখেছি। হ্যাঁ, এবার আপনারা বাড়ি থেকে এসে 6,500 টাকা দিয়ে ছাড়িয়ে দিন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। টাকাটা পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছে না ফোন পেতে পাঠিয়েছে? না, অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছে। অ্যাকাউন্ট নাম্বার ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংক। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে আছে। কি নামে আছে? নাম না, নাম যাকে পাঠিয়েছি তার নাম বুদ্ধ সোরেন, অ্যাকাউন্ট নাম্বারটা আমার কাছে আছে, অ্যাকাউন্ট নাম্বার যাচ করলেই নাম বেরিয়ে যাবে। লেট মানে কতক্ষণ হবে বলুন, কারণ ওকেও তো আমাদেরকে রাখতে হবে, ও তো ক্লান্ত হয়ে আছে বা যাই হোক, সেই জন্য আপনি কতক্ষণ পরে আসছেন? আচ্ছা, আপনি আসছেন কতক্ষণ পরে সেটা শুধু এখন বাজে হচ্ছে 1:34। হ্যাঁ, 1:30 বাজে। হ্যাঁ বলুন। 1:30 বাজে, আমার দিদিকে চাকরি পেয়ে যায় বুঝলেন তো? 4:00 এত দেরি বাজলে হবে নাকি? তার মধ্যে তো পুলিশ চলে আসবে, এবার ওকে তুলে নিয়ে গেলে তো আপনাদের ঝামেলা আরও বাড়বে। আমি তো সেই জন্য থানায় ফোন কিচ্ছু করিনি। শুনুন আমার কথাটা, 4:00 অবধি করলে হবে না, আমার কথাটা শুনুন, 4:00 অবধি করলে হবে না। আপনি 2:30-3:00 মধ্যে আপনি পারলে আসুন, না হলে আপনি ওর বাড়ির তো আরো লোকজন আছে, তাদেরকে একজনকে পাঠান। আচ্ছা, এর ভালো নামটা কি? হ্যাঁ হ্যালো, আমি বলছি আপনার যে ভাইপো এর নামটা কি, ভালো নামটা কি? বাপিদুল্লাহ। আচ্ছা, বাপন ডাক নাম, আর বাবার নাম কি? না খুলে না বলছি, বাবার নাম কি? ওর বাবার নাম কি? হ্যাঁ, শম্ভুদুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে একটা কাজ করুন, 3:00 মধ্যে আপনারা আসুন, আমার এখানে আছে, এমনি কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনি 2:30-3:00 মধ্যে এসে নিয়ে চলে যান। হ্যাঁ হ্যাঁ, কথা বলো। হ্যালো, কি হয়েছে? কি আমার কাছে ফোন এসেছিল, এই নাম্বারটা যে ফোন এসে বলছে উনি আমার পয়সা দেবে বলেছে, আমার থেকে আমি তো জানি রে, উনি আমার থেকে পয়সা যে বলেছে পয়সা মারতে, দিয়ে পয়সা মেরে নিয়ে আর ফোন মুন আর করছে। তোমার তো কাজ নেই নাকি? পয়সা নিয়ে নিয়ে ফোন তো ইরা নিয়ে নিয়েছে।
না সব কালকে ফোনের আপডেট করে নাম দেখা পড়ে বাবু করে হ্যালো, হ্যাঁ বলছি দাদা, তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আসুন, কেন এইভাবে বেশিক্ষণ ফেলে রাখলে তো পুলিশ হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে, তুলে নিয়ে চলে যাবে। আমি আপনাদের জন্য ওকে কিন্তু থানায় খবর না দিয়ে রেখে দিয়েছি। আপনি 6,500 টাকা, হ্যাঁ বলুন, বুঝতে পেরেছি আমি ব্যাপারটা। এবার দেখুন, আমার কথা বলি, আপনি তো একা না, ওর বাড়িতে তো আরো লোকজন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন, আচ্ছা প্রশান্ত দুর্লভ, ওর দাদার নাম কি প্রশান্ত দুর্লভ, এরকম কিছু নাম। ও দাদা কি আছে, দাদা কি আছে, ও কি একই ছেলে না ভাই বোন আছে? একটাই ছেলে, তুই বেশি সব নিচ্ছিস। আচ্ছা তাহলে আপনি তাহলে এখান থেকে পাঠিয়ে, আমাদের পাড়া থেকে পাঠিয়ে, হ্যাঁ চারটে বলতে দেখুন, এখন আমার উপরে তো ব্যাপারটা নেই, এখন 1:38 বাজে অনলাইন, এখনো চারটে মানে অন্তত 2.5 ঘন্টা একে ধরে রাখতে হবে, এইভাবে তো হবে না। বুঝতে পেরেছি, কিন্তু ওর বাড়িতে কি, ওর বাড়িতে কি বাবু, তুমি যে টাকাটা নিয়েছিলে সেটাকে তোমাকে দেয়নি, তোমাকে অ্যাকাউন্টে টাকা পাঠানো কিসের জন্য? দাদা বলেছিল আমার টাকা দেবে। দাদার নাম কি? দাদার নাম আমি জানি না। টাকাটা কিসের, ব্যবসার টাকা নাকি এমনি? আমি তো জানি না, উনি আমার থেকে টাকা নিয়ে নেবে। তুমি কিসের টাকা পেতে? আরে আমি কিসের টাকা পেতাম, উনি বলেছিল আমার টাকা দেবে। কি কারণে সেটা আমি জানি না। এমনি এমনি টাকা দেবে বলেছিল? ফোন করেছিল। আচ্ছা কত টাকা? এটা আপনার নাম্বার, আপনি ওর কাকা হন, এটা ওনার সঙ্গে তোমার কি পরিচিত? আচ্ছা আরো কয়েকটা নাম্বার টাকা দেবে বলেছিল? পরিচিত না, অন্য নাম্বার থেকে এসেছিল। ও তাহলে কি ওই কিছু প্রাইস টাইস তুমি পেয়েছো সেই সব হবে? তুমি প্রাইস পেয়েছো, তোমাকে 12,000 টাকা দেওয়া হবে, এই তো? আচ্ছা তা সেই টাকাটা তুমি তখন বলেছি বলছিল তুমি মোবাইলের দোকানে যাও, সেই নাম্বারটা তোমার কাছে আছে? তোমার বাড়ি কোথায়? কুলে থেকে ওখানে সাইবার ক্যাফে তে না গিয়ে এখানে আসলে কেন? কুলে তো বাড়ি ওখানে। তোমাকে তো বলেছে মোবাইলের দোকানে যেতে, তুমি সাইবার ক্যাফে এলে কেন? আমি পয়সা নেই আমার কাছে, আমি অত পয়সা দিতে পারবো না, তুমি যদি দিলে দাও, না দিলে না দাও, আমি করবো না। আর দাদা আমার কাছে ফোন করেই যাচ্ছে, করেই যাচ্ছে।
তোমার আত্মীয় স্বজনকে বলেছো, খবর দিয়েছো? মিশো আসছে। কি নাম তোমার? কোথায় বাড়ি? কি করো পেশায়? কাজ করো কি? যোগালে কাজ করো। এই তোমার এই অফারের টাকাটার মেসেজ কবে এসেছিল? ফোন করেছিল? হ্যাঁ, ডাইরেক্ট ফোন করেছিল। কখন? সাড়ে এগারোটা। তুমি তো নিজে তো বুঝতে পারলে না, তাহলে এখানে এসে এখানে কি কাজে এসেছিলে শান্তিপুরে? ভুলে গেছো কেন? তোমার শরীর অসুস্থ? হ্যাঁ, সেটা মনে করে বলো যে তুমি এখানে ওই লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে বললে কেন? তুমি তো বড় জোর এসে এসে বলবে যে ভাই আমার এখানে টাকাটা ঢোকার কথা, দেখো তো সেটা বলতে পারতে। কিন্তু তুমি ওকে টাকা ঢোকানোর কথা বললে কেন? আমি বলিনি। তাহলে আমি ফোনটা দিয়েছি দোকানদার কাছে, দোকানদার ওই দাদার সাথে কথা বলে নিয়েছি, বলেছে এটা আমার দাদা, তাকে পাঠাচ্ছি। কি নাম তোমার বললে? ঘটনাটা কখন হয়, কি হয়েছিল ঘটনাটা? সাড়ে এগারোটা থেকে বারোটা নয় ঘটনাটা ঘটেছে। আমি সকালবেলাতে দোকানে ছিলাম, আমার অনলাইনের দোকান। এবার অনলাইনে এমনি যেরকম কাজ হয়, এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে কাস্টমার, এরকম আসে। আমরা এরকম টাকা পাঠাই, আমরা মিনিমাম আমাদের চার্জ নিই আর আসল টাকাটা এই টাকাটা পাঠিয়ে দিই, এরকম হয় অনলাইনের দোকানে। অনলাইন পেমেন্ট করি। ও সকালবেলায় সেইভাবে এসছে, এসে আমাকে অনলাইন পেমেন্ট করতে বলেছে। বলছে দাদা আমার একটা দাদা আছে, দাদার অ্যাকাউন্টে টাকা পাঠাও, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ টাকা দিচ্ছি, তুমি পাঠাও। তা আমি বলেছি যে তাহলে ঠিক আছে, তুমি আমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, IFSC কোড দাও। তা বলছে তুমি দাদার সাথে কথা বলো। দিয়ে ওর দাদার সাথে আমি কথা বলেছি, ওর দাদা আমার হোয়াটসঅ্যাপে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর IFSC কোড পাঠিয়েছে। আমি সেটা দেখে দেখে টাকাটা মারবো, তার আগে ওকে বললাম তাহলে টাকাটা দাও, আমি টাকাটা মেরে দিচ্ছি। আমি বলে তুমি মারো, আমি দিচ্ছি। সবাই তাই বলে, সাকসেসফুল দেখে টাকা দিয়ে দেয়। এবার আমি পাঠিয়ে দিয়েছি, সাকসেসফুল দেখিয়েছে। এবার আমি তখন তারপর বলছি যে টাকা দাও, টাকা দাও। ও তখন ওর দাদার সঙ্গে বারবার কথা বলছে। এবার ওর দাদা, ওর দাদা গিয়ে বলছে, আমি তো বললাম তোমার, আমার কাছে তোমার টাকা নেই। হ্যাঁ, আমি তো বললাম টাকা নেই আমার কাছে। তা আমি বলছি আগে তাহলে তোমাকে যখন বললাম, তুমি তো তখনই বলতে পারতে আমার কাছে টাকা নেই, তুমি বললে তুমি করো আমি দিচ্ছি তুমি। হ্যাঁ, এবার এই ঘটনা ঘটেছে। ওর বিষয়টা কি আপনি বুঝতে পারলেন? আমরা নিজেরাও বুঝতে পারলাম না। ওর ধরুন একটা অফার এসছে ফোনে যে এত টাকা পাবে। ও এখন বিভিন্ন রকম কথা বলছে। ওকে যখন জিজ্ঞেস করছি বাড়ি কি, ও একবার বলছে গোবিন্দপুর, একবার বলছে প্রমোদনগর, একবার বলছে কুলে, বিভিন্ন রকম কথা বলছে। কিন্তু এটা বোঝা গেল যে যে যাকে আমি টাকাটা পাঠিয়েছি, যাকে টাকাটা পাঠিয়েছি সে, তার সঙ্গে এর কথা হয়েছে, এবার সে ওকে টাকাটা পাঠাতে বলেছে। তো আপনি তো তার নাম্বারে ফোন করে রিকভারি করতে পারছেন না? তাকে ফোন করেছি, তাকে ফোন করার পর তাকে বললাম আপনি টাকা, বললাম এক্ষুনি পাঠাচ্ছি। দিয়ে তার ফোনে আর ফোন যাচ্ছে না, সে যখন কল করছে তখন কল আসছে, কিন্তু তার ওই নাম্বারে কেউ ফোন করলে কল যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম ইমন চাকরি। তার মানে আপনি বলতে চাইছেন ও জালিয়াতি করেছে অ্যাকচুয়ালি, তাই তো? ও জালিয়া অ্যাকচুয়ালি পুরোপুরি ও জালিয়াতি করেছে বলবো না, দুজনা মিলে করেছে, দুজনা মিলে করেছে। স্থানীয় থানায় কি জানিয়েছেন কিছু? না। স্থানীয় প্রশাসনকে কি কিছু জানিয়েছেন? কিছু নেই। মেসো কে, মেসো পেছনে আমার দেখার দরকার নেই, তুমি পেছনে নামটা কে আছে বলো।